বিশেষ সম্প্ৰদায়ৰ আক্ৰমণ ইটোৰ পাছত হিটো ধৰ্ষণ যৌন নিৰ্যাতনৰ ঘটনা ৰাস্তাই ঘাটে উলাব নোৱাৰা পৰিস্থিতি হিন্দু যুৱতী কি ঢেকিয়াজুলি কি কুকৰাঝাৰ দুধনৈ মাছবাট সকলোতে বাঢ়িছে বিশেষ সম্প্ৰদায়ৰ অপৰাধ রাস্তায় ঘাটে যুবতী নির্যাতনের চেষ্টা হিন্দু যুবতীক দলবদ্ধ ধর্ষণ ঢেকিয়াজুলির এলোকেডি কলেজের ছাত্রী নিবাসত যুবকর অনাধিকার প্রবেশ সকলতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা এটা বিশেষ সম্প্রদায়ের ঢেকিয়াজুলির অরুণ চাহ বাগিচা টিউলিপ চাহ বাগিচাত একাংশ যুবতীক লক্ষ্য করে লৈছে এটা চক্রয় টিউশনলৈ যোৱা স্কুল কলেজলৈ যোৱা ছাত্রীক নির্যাতন চলায় এই বিশেষ সম্প্রদায়ের যুবকর দলে দৰং শোণিতপুৰ ওদালগুৰি মাজবাট ঢেকিয়াজুলি ঠেলামৰা চিৰাজুলি ঢেকিয়াজুলি যৌন নিৰ্যাতন 22 জুনত মাজবাটত কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণ 24 জুনত ঢেকিয়াজুলিত কিশোৰী ছাত্ৰীক ধৰ্ষণ 25 জুনত ছাত্ৰীক বাট আগুচি ধৰি যৌন নিৰ্যাতনৰ চেষ্টা 29 জুনত আন এগৰাকী যুৱতীক উৎপীড়নৰ চেষ্টা পাৰ্কত ঠেলামৰাৰ তেলিয়াগাঁও যুৱতীক যৌন উৎপীড়ন এয়া মাথো কেইটামান উদাহৰণহে সহ্য কৰা নহ'ব অপৰাধীক ঢেকিয়াজুলিত আইন শৃঙ্খলা আইজিপি প্রশান্ত কুমার ভূঞা উপস্থিত হয়ে বিভিন্ন দল সংগঠনেরে আলোচনাত মিলিত হয় কমান্ড নিয়োগ করা হব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষীর শীর্ষ পর্যায়ের কেবাজনো বিষয়ে বুজ লয় পরিস্থিতি অপরাধী চক্রর কারণে একটা মেসেজ ক্লিয়ার যিনি অপরাধ করব তার কোনো মাফ নহব আমি পুলিশের ফল কেনেকুৱা একশন স্ট্রিক্ট একশন লৈছো আগতে কেতিয়াও হোৱা নাছিলে তো আমি ঠিক তেনেকুৱা ধৰণৰ স্ট্রিক্ট একশন আমি কোনোবাই যদি অপরাধ করবলে ভাবিছে বা কৰিছে আমি নিশ্চয় একশন লম আৰু লৈছো কোনো ধৰণৰ সাহস নকৰিব আৰু তাৰ কাৰণে আমি এডিশনেল কিছুমান ফোর্স আই ইয়াত মোতায়েন কৰিছো ওমেন কমান্ডো বেটেলিয়ানো আহিছে অলরেডি আহিছে কালিৰ পৰা ডেপ্লয় হ'ব ইয়াতে যাতে সুৰক্ষা নিশ্চিত হয় সকলোৰে সুৰক্ষা নিশ্চিত হয় জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে তাৰ কাৰণে আমি কষ্ট কৰি যাম অপরাধ সংঘটিত করবলে পরিকল্পনা চক্র কঠোর সকিয়নি আরক্ষী রেহাই নাপাব অপরাধী কঠোর ব্যবস্থা লওয়া হব অপরাধীর বিরুদ্ধে ঢেকিয়াজুলির পৰা হরেন ভূমিজর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট বিশেষ সম্প্ৰদায়ৰ আক্ৰমণ ইটোৰ পাছত সিটো ধৰ্ষণ যৌন নিৰ্যাতনৰ ঘটনা ৰাস্তাই ঘাটে উলাব নোৱাৰা পৰিস্থিতি হিন্দু যুৱতী কি ঢেকিয়াজুলি কি কুকৰাঝাৰ দুধনৈ মাছবাট সকলোতে বাঢ়িছে বিশেষ সম্প্ৰদায়ৰ অপৰাধ রাস্তায় ঘাটে যুবতী নির্যাতনের চেষ্টা হিন্দু যুবতীক দলবদ্ধ ধর্ষণ ঢেকিয়াজুলির এলোকেডি কলেজের ছাত্রী নিবাসত যুবকর অনাধিকার প্রবেশ সকলতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা এটা বিশেষ সম্প্রদায়ের ঢেকিয়াজুলির অরুণ চাহ বাগিচা টিউলিপ চাহ বাগিচাত একাংশ যুবতীক লক্ষ্য করে লৈছে এটা চক্রয় টিউশনলৈ যোৱা স্কুল কলেজলৈ যোৱা ছাত্রীক নির্যাতন চলায় এই বিশেষ সম্প্রদায়ের যুবকর দলে দৰং শোণিতপুৰ ওদালগুৰি মাজবাট ঢেকিয়াজুলি ঠেলামৰা চিৰাজুলি ঢেকিয়াজুলি যৌন নিৰ্যাতন 22 জুনত মাজবাটত কিশোৰীক দলবদ্ধ ধৰ্ষণ 24 জুনত ঢেকিয়াজুলিত কিশোৰী ছাত্ৰীক ধৰ্ষণ 25 জুনত ছাত্ৰীক বাট আগুচি ধৰি যৌন নিৰ্যাতনৰ চেষ্টা 29 জুনত আন এগৰাকী যুৱতীক উৎপীড়নৰ চেষ্টা পাৰ্কত ঠেলামৰাৰ তেলিয়াগাঁও যুৱতীক যৌন উৎপীড়ন এয়া মাথো কেইটামান উদাহৰণহে সহ্য কৰা নহ'ব অপৰাধীক ঢেকিয়াজুলিত আইন শৃঙ্খলা আইজিপি প্রশান্ত কুমার ভূঞা উপস্থিত হয়ে বিভিন্ন দল সংগঠনের আলোচনাত মিলিত হয় কমান্ড নিয়োগ করা হব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের আরক্ষীর শীর্ষ পর্যায়ের কেবাজনো বিষয়ে বুজ লয় পরিস্থিতি অপরাধী চক্রর কারণে একটা মেসেজ ক্লিয়ার যিনি অপরাধ করব তার কোনো মাফ নহব আমি পুলিশের ফল কেনেকুৱা একশন স্ট্রিক্ট একশন লৈছো আগতে কেতিয়াও হোৱা নাছিলে
তো আমি ঠিক তেনেকুৱা ধৰণৰ ষ্ট্ৰিক একচন আমি কোনোবাই যদি অপৰাধ কৰিবলৈ ভাবিছে বা কৰিছে আমি নিশ্চয় একচন ল'ম আৰু লৈছোঁ কোনো ধৰণৰ সাহস নকৰিব আৰু তাৰ কাৰণে আমি এডিশ্যনেল কিছুমান ফৰ্চ আহি ইয়াত মোতায়েন কৰিছোঁ ওমেন কমাণ্ডো বেটেলিয়ানো আহিছে অলৰেডি আহিছে কালিৰ পৰা ডেপ্লয় হ'ব ইয়াতে যাতে সুৰক্ষা নিশ্চিত হয় সকলোৰে সুৰক্ষা নিশ্চিত হয় জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে তাৰ কাৰণে আমি কষ্ট কৰি যাম অপৰাধ সংঘটিত কৰিবলৈ পৰিকল্পনা চক্ৰ কঠোৰ সকিয়নি অসমাৰক্ষী ৰেহাই নাপাব অপৰাধীয়ে কঠোৰ ব্যৱস্থা লোৱা হ'ব অপৰাধীৰ বিৰুদ্ধে ঢেকিয়াজুলিৰ পৰা হৰেণ ভূমিজৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট